হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন যা ঠান্ডা পড়েছে মানে জবুথবু থবু অবস্থা একেবারে লেপের তলা থেকে বেরোতেই এখন যেন মানে কষ্ট হচ্ছে যাই হোক তাও একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম স্কিন কেয়ারের ওপরে অবশ্যই আপনারা এখানে বলতেই পারেন যা ঠান্ডা পড়েছে স্কিন কেয়ার কী করে করবো ওই ঠান্ডা জলে কিন্তু না বন্ধুরা স্কিন কেয়ার করতেই হবে ওটাকে কিন্তু স্কিপ করলে হবে না তাহলে কিন্তু ঠান্ডায় আরও ড্যামেজ হয়ে যাবে আপনাদের স্কিন সেই কারণে কফির একটা দারুণ স্কিন কেয়ার নিয়ে চলে এলাম একটা কফির ফেস প্যাক বানাবো একটা স্ক্রাব বানাবো এই নয় যে দুবার আপনাকে বানাতে হবে একটাই প্যাক বানাবো যেটা দিয়ে আপনারা স্ক্রাবও করে নিতে পারেন সেটাই আবার ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন কফি তো আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু কফির দ্বারা দূর হয়ে যায় আর স্কিনটা হয়ে ওঠে চকচকে উজ্জ্বল আর স্কিনের যাবতীয় সমস্যা সে যাই হোক না কেন ট্যান হোক না কেন পিম্পলস হোক না কেন বা ফাইন লাইন হোক না কেন নানা রকম বয়সে কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যে কোনো বয়সের প্রত্যেকে এটা ইউজ করতে পারেন ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ইউজ করতে পারেন আর যেটা বলবো অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যেটা আমি সব ভিডিওতেই বলি তাহলে কিন্তু একদম নিশ্চিন্ত চোখ বন্ধ করে ইউজ করা যাবে এবার বলি কিভাবে ইউজ করব কতক্ষণ এই প্যাকটাকে স্কিনের ওপর রাখতে হবে আর কেন কফিটা ইউজ করব প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দেবো আর প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তার জন্য কি করতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত বন্ধুরা এই হোমমেড ফেস প্যাক প্রথম আর মেইন রেমেডি বা ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন যে কফি একটা পাউচ প্যাকে যতটা পরিমাণে কফি থাকে সেই কফিটা আমি এখানে পুরোটাই নিয়ে নিয়েছি কফি আমাদের স্কিনের জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ভ্রণর সমস্যা অথবা রেডনেস বা ফুসফুরি প্রভৃতি থেকে কিন্তু ত্বক কফি ত্বককে রক্ষা করে এছাড়া ফাইন লাইনস রিঙ্কলসের বিরুদ্ধেও কিন্তু কফি রক্ষা করে আর একটা ডেড স্কিন সেল আছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট কফি ত্বক থেকে রিমুভ করে দেয় এরপরে আমরা এখানে ইউজ করব হচ্ছে বেসন এখানে হাফ চামচের মতন বেসন আমি ইউজ করেছি বেসনও ত্বকের জন্য ভীষণ ভালো ব্যাসন শুধু এখন না বহু প্রাচীন কাল থেকে রূপচর্চার প্রধান কেন্দ্রবিন্দুতে কিন্তু ব্যাসন হয়ে রয়েছে বেসন স্কিনের ডেজ সেল সরিয়ে দেয় স্কিনটাকে ফর্সা করে উজ্জ্বল করে ব্রাইট করে একটা চকচকে ভাব ত্বকের মধ্যে এনে দেয় এরপরে আমরা ইউজ করেছি অরেঞ্জ পিল পাউডার প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য অরেঞ্জ পিল পাউডার কিন্তু ত্বকের জন্য প্রচণ্ড ভালো ত্বকে যে সমস্ত ব্রণ সমস্যা হোক বা র্যাশের সমস্যা হোক সেগুলো কিন্তু অরেঞ্জ পিল পাউডার খুব সহজেই দূরীভূত করে দেয় এছাড়া ত্বককে অল্প বয়সে বুড়িয়ে যেতে দেয় না ত্বকে প্রচুর পরিমাণে ভিটামিন সি মানে অরেঞ্জ পিল পাউডারে থাকার জন্য ত্বককে ইয়াং লুকিং ব্যাপারটা ধরে রাখতে সাহায্য করে আর পিম্পলস তারপরে ফাইন লাইনস প্রভৃতির বিরুদ্ধে লড়াই করে এরপর একটা আমি একটা স্মুথ পেস্ট বানাবো তার জন্য এখানে ইউজ করেছি হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ ইউজ করতে হবে কিন্তু যদি ফোটানো দুধ থাকে তাহলে সেটা ফ্রিজে রেখে দিতে হবে একটু ঠান্ডা কিন্তু এখন যে টেম্পারেচার ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই ফ্রিজের মতন টেম্পারেচার হয়ে যাচ্ছে সেই কাঁচা দুধ বা এমনি ফোটানো ঠান্ডা করা দুধ আমি এখানে অ্যাড করেছি একটা দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে বন্ধুরা দুধ কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো বিশেষ করে শীতকালে ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে হাইড্রেট করে ত্বক ফর্সা করে রোদ যদি একটুখানি কাঁচা দুধ নিয়ে তুলোয় করে মুখে বুলিয়ে নিই ত্বক কিন্তু হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল চকচকে তো বন্ধুরা এবারে কি করে অ্যাপ্লাই করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথম স্টেপ একটু স্ক্রাব করে নেব সেই কারণে মুখের ওপর দেখুন এইভাবে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর দু থেকে তিন মিনিট তার বেশি না দু মিনিট বলুন দু মিনিট আপোয়ার ডিরেকশনে ভালো করে মাসাজ করে স্ক্রাব করে নেবেন স্ক্রাবিংটা কিন্তু ত্বকের জন্য ভীষণ জরুরি স্ক্রাব করলে ত্বকের ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ হয়ে যায় ত্বক একটা ইনস্ট্যান্ট গ্লো ব্যাপারটা চলে আসে আর যেটা বলবো ত্বকের যে সমস্ত নোংরা ময়রা ময়লা তেল ছিটে শীতকালেও কিন্তু অনেকে দেখবেন অয়েলি যাদের স্কিন প্রচণ্ড অয়েলি তাদের একটা নোংরা ময়লা যেন জমে যায় শীতে কারণ শীতকালে আমরা জানি হাওয়ার সাথে ধুলো কলনা প্রভৃতি ওড়ে সেগুলো স্কিনের ওপর লেগে একটা বিশ্রী কালো লেয়ার ফেলে দেয় এইভাবে যদি কফি দিয়ে স্ক্রাব করে নিতে পারেন তাহলে কিন্তু মানে চোখের নিমেষে আপনারা পেয়ে যাবেন স্ক্রাব করে নেওয়ার পর আবার দেখুন এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো স্ক্রাব করে নেওয়ার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই প্যাকটা অ্যাপ্লাই করার পর মোটামুটি দু থেকে তিন মিনিট তার বেশি কিন্তু নয় দু মিনিট অথবা খুব ম্যাক্সিমাম হলে তিন মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে প্যাকটাকে আমরা রিমুভ করব প্যাকটাকে রিমুভ কী করে করব সেটাও কিন্তু একটা সিস্টেম আছে সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কিন্তু বন্ধুরা যেখানে আমি একটা কথা বলছি কোনো স্টেপ কিন্তু স্কিপ করা যাবে না যেভাবে আমি যে উপায় দেখাচ্ছি সেই উপায়ে কিন্তু এই প্যাকটাকে ইউজ করতে হবে আর রিমুভ করতে হবে তো বন্ধুরা দেখুন যতটা কাঁচা দুধ ছিল ঠিক তার পরিমাণ অনুযায়ী গোলাপ জল আমি এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মিশিয়ে নিলাম এবার একটা তুলোর সাহায্যে কিন্তু আমি এই যে প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু পুরোটাই রিমুভ করে নেবো ধীরে ধীরে পুরো প্যাকটাকেই কিন্তু এইভাবে আমাদের রিমুভ করে নিতে হবে তারপরে হালকা উষ্ণ জলে মুখটাকে ধুয়ে নিলেই কিন্তু স্কিন কেয়ারটা কমপ্লিট হবে তো বন্ধুরা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম আপনাদের সামনেই কিন্তু রিমুভ করছি করে বুঝতেই পারছেন স্কিনটা কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে আমি আবার চট জলদি আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন মুখ ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন তো টোনার হিসাবে গোলাপ জল লাগাবো তারপরে যে কোনো ময়শ্চারাইজার আমি মামার্থের একটা ময়শ্চারাইজার এখানে ইউজ করছি এই যে গোলাপ জল ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজারটাও ইউজ করে নেবো তাহলে কিন্তু স্কিন কেয়ারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এই উপায়ে স্কিন কেয়ার করে দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি দারুণ রেজাল্ট পাবেন আশা করি বন্ধুরা আজকে রেমেডি অনেক উপকার করবে আপনাদের অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের হোম রেমেডি আবার বললাম চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বলে দিচ্ছি স্কিন সম্পর্কিত যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই ডক্টরে কনসাল্ট করে নেবেন তো আজকের মতন আমি এখানেই ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বন্ধুরা